নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে দু দুটো গুরুত্বপূর্ণ সার্ভিস কমিশনের আপডেট নিয়ে চলেছি প্রথমটা কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি এবং দ্বিতীয়টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আসুন দেখে নিই এই গুরুত্বপূর্ণ দু দুটো আপডেট যেখানে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ সহ অন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার আপডেট এবং ডাব্লিউ বি মাধ্যমে যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দু হাজার একুশ প্রিলিমিনারি ডাব্লিউ বিসিএস মেন দু হাজার কুড়ি এবং ডাব্লিউ বি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস নিয়ে গুরুত্বপূর্ণ তারিখ প্রকাশ হয়েছে আসুন এই গুরুত্বপূর্ণ দু দুটো সার্ভিস কমিশনের অফিসিয়াল আপডেট দেখে নিই তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশনের আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ দু দুটো আপডেট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন কমেন্ট করতে ভুলবেন না আসুন দেখেনি প্রথম স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ আপডেট দেখুন বন্ধুরা এই হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আজকের তারিখে প্রকাশিত হয়েছে পঁচিশে জুন দু হাজার একুশ নোটিশ পোস্ট পনমেন্ট অফ এখানে ক্লিক করলেই সম্পূর্ণ অফিসিয়াল আপডেট দেখে নিতে পারবেন আসুন দেখে সম্পূর্ণ আপডেটটি দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ আপডেট ইম্পর্ট্যান্ট নোটিস স্টাফ সিলেকশন কমিশন দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু পোস্ট পন দ্য ফলোইং এক্সামিনেশান আনটিল ফার্দার অর্ডারস এক নম্বর মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল এক্সামিনেশান পেপার ওয়ান দু হাজার কুড়ি যার নোটিফাইড ডেট অফ এক্সামিনেশান ছিল এক সাত দু হাজার একুশ থেকে কুড়ি সাত দু হাজার একুশ প্রেজেন্ট স্ট্যাটাস বলা হচ্ছে পোস্টপন্ড অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ দু হাজার কুড়ি সালের পেপার ওয়ান পরীক্ষা স্থগিত হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য জুলাই মাসে হওয়ার কথা ছিল এক তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে দু নম্বর হচ্ছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফস এক্সামিনেশান পেপার টু দু হাজার কুড়ি যার সম্ভাব্য তারিখ ছিল বারো সাত দু সেটাও কিন্তু পোস্টপন্ড হয়ে গেল প্রেজেন্ট স্ট্যাটাস বলা হচ্ছে দু নম্বর বলছে যে ফ্রেশ ডেটস অফ দ্য পোস্টপন্ড এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড বাই দ্য কমিশন ইন ডিউ কোর্স অর্থাৎ কিছুদিনের মধ্যে এই যে স্থগিত হওয়া যে পরীক্ষাগুলোর কথা বলা হলো উপরে সেগুলো নতুন তারিখ প্রকাশ করা হবে তিন নম্বর ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ফ্রম টাইম টু টাইম ফর ফারদার আপডেট অর্থাৎ প্রায়শই এই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটটাকে চেক করতে অনুরোধ করা হচ্ছে সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন ক্যান্ডিডেট তাদেরকে আন্ডার সেক্রেটারি পঁচিশ ছয় দু হাজার একুশ আজকের তারিখে প্রকাশিত হয়েছে এই ছিল গুরুত্বপূর্ণ স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং এবং সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সিএপিএফ এক্সামিশন দু হাজার কুড়ি পেপার টুর গুরুত্বপূর্ণ আপডেট এরপর আমরা দেখে নেব ডাবলু বিসিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা বর্তমানে চলে যাব দেখুন বন্ধুরা এই হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট এখানে হোয়াটস নিউ সেকশানে প্রথমেই এক নম্বর আপডেট রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং বলে যে অপশানটা রয়েছে এখান থেকে ডাউনলোড অপশান রয়েছে এখান থেকে সিম্পলি ডাউনলোড করলেই সম্পূর্ণ অফিসিয়াল আপডেট দেখে নিতে পারবেন আসুন সম্পূর্ণ অফিসিয়াল আপডেটটি দেখে নিই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু হোল্ড দ্য ফলোয়িং এক্সামিনেশন হুইচ ওয়ার পোস্টপন আর্লিয়ার অ্যাজ পার রিভাইসড শিডিউল গিভেন বিলো দেখুন প্রথমে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি দু হাজার কুড়ি এক্সামিনেশন সতেরো দু হাজার কুড়ি যার অ্যাডভার্টিসমেন্ট নাম্বার ছিল রিভাইসড ডেট অফ এক্সামিনেশন সাতই আগস্ট দু হাজার একুশ তারপরে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এডসেটটা প্রিলিমিনারি এক্সামেশান দু হাজার একুশ আঠেরো দু হাজার কুড়ি যার অ্যাডভার্টিসমেন্ট নাম্বার যার রিভাইস ডেট অফ এক্সামিনেশন বাইশে আগস্ট দু হাজার একুশ আর তারপর তিন নম্বর যেটা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এডসেটটা মেন এক্সামিনেশন দু হাজার কুড়ি বাইশ অফ দু হাজার উনিশ যার অ্যাডভার্টিসমেন্ট নাম্বার তার সম্ভাব্য যে তারিখটা ঘোষণা হয়ে গেল নতুন রিভাইজ তারিখ তা হচ্ছে সাতাশ আঠাশ উনতিরিশ এবং একত্রিশে আগস্ট দু হাজার একুশ এনবি বা বিশেষ দুষ্ট বলা হচ্ছে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট এইচ এইচডিবি কলন ডবল স্ল্যাশ ডাব্লু বিপিএসসি ডট জিও বি ডট ইন ফর ফার্দার আপডেটস রিভাইজড ডেটস অফ দ্য অ্যাবভ এক্সামিনেশন আর হাউভার টেন্টেটিভ বাই অর্ডার এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা নিশ্চয়ই জানেন যে কমিশনের তরফ থেকে চেয়ারম্যান ডেস্ক থেকে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছিল চেয়ারম্যান ডেস্ক বুলেটিন হিসেবে সেখানে কিন্তু এই সম্ভাব্য তারিখগুলোর কথা বলা হয়েছিল সেটাই কিন্তু অফিসিয়ালি শিলমোহর পড়ে গেল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অ্যানাউন্স করে দিয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দু দুটো আপডেট ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইয়নতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ